কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির নেতাদের জামিন চেয়ে নতুন করে জজ আদালতে আবেদনও করা হবে। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী ফরোজা আব্বাস এ রিট দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ এই রিট আবেদনটির শুনানি হতে পারে। কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা না দেওয়ায় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের আদেশ সমান্য করার অভিযোগ করা হয়েছে রিটে। এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে চলছে এই জমায়েত, মিছিল হবে আশেপাশে। রাজধানীর নয়াপল্টন এলাকায় আছেন সহকর্মী রাশিদুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, বেশ কিছুদিন পর নয়াপল্টনে সমাবেশ করতে পারছে বিএনপি, তো এমন সময় দলটির শীর্ষ নেতারাও কারাগারে, এমন পরিস্থিতিতে নেতা কর্মীরা কি বলছেন? রুমি, আপনি যেমনটি বলছিলেন, গত 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং বিএনপির সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পরেই দুদিন পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শীর্ষ নেতা মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে। এছাড়াও দলটির পক্ষ থেকে অভিযোগ করে আসছেন দলটির বেশ কিছু সিনিয়র নেতা এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অনেক গুমের অভিযোগও তারা করে আসছেন। আর এইসবের পরিপ্রেক্ষিতে দলটির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং সেটি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে 10 ডিসেম্বর সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমাবেশটি পুলিশের অনুমতির কারণে হয়নি। তবে আজকে তারা অনুমতি পেয়েছে এবং সমাবেশটি হচ্ছে। আর এই সমাবেশকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে এখানে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে মিছিলে তারা আসছেন। আর যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই জন্য পল্টন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রুমি, পল্টনে এই ছিল আমার কাছে শেষ পরিস্থিতি।